ভারতীয় নারীদের ক্ষেত্রে একটা কথা বিশেষভাবে প্রচলিত আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আজ নারীর সংসারের পরিধি সংসারের চার দেয়ালের বাইরে বেরিয়ে তার কর্মক্ষেত্রেও বিস্তৃতি পেয়েছে। কর্মক্ষেত্রে নারী তার সাফল্য অর্জন করেছে, প্রতিষ্ঠা পেয়েছে, সেই সঙ্গে বেড়েছে তার ব্যস্ততাও। কিন্তু আজও কিছু কিছু ক্ষেত্রে নারীকে সেই গৃহকর্মে নিপুণার ভূমিকাও পালন করতে হচ্ছে দক্ষ হাতে, তা সে ভালোবাসার থেকেই হোক বা দায়িত্ববোধ থেকেই। কাজেই ঘরে এবং বাইরে এই দুই জগৎকে নিজের দুহাতে অবলীলায় দিনের পর দিন ধরে যে নারী সামলে চলেছে, সে যে কোথাও গিয়ে পুরুষকে টেক্কা দিয়েই দিয়েছে, তা কি বলতে হয় আর আলাদা করে? সেই সব নারীদেরকে আজ নারী দিবসের মঞ্চ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা। আমার চোখে দুজন আইডিয়াল নারী হলেন, একজন আমার মা আর একজন তনুশ্রী শঙ্কর, যিনি আমার গুরু। দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর আমি লক্ষ্য করেছি যে দুজনেই খুব অল্প বয়সে তাদের হাজবেন্ডকে হারিয়েছেন। আমার মা খুব অল্প বয়সে তার পার্টনারকে হারানোর পরেও খুব স্ট্রংলি আমাদের দুই বোনকে কিন্তু উনি বড় করেছেন। অ্যাট দ্য সেম টাইম তনুশ্রী শঙ্করকেও আমি খুব কাছ থেকে দেখেছি যে উনি যখন উনি অ্যালোন হয়ে গেছিলেন পার্টনার হারিয়ে, তারপরেও কিন্তু উনি ওনার নাচের স্কুল এবং ট্রুপ এবং মেয়েকে খুব সমানভাবে যত্ন সহকারে এগিয়ে নিয়ে চলেছেন। ওই দুই নারীই কোথাও আমাকে ইন্সপায়ার করেছে, যে এটা ইন্সপিরেশন যে আমার জীবন আমি চাইলে এগিয়ে যেতেও পারি অন্য কারোর হাত ধরে, আবার চাইলে আমি কারোর হাত নাই ধরতে পারি। ওই দুই নারীর জীবন যুদ্ধ কোথাও আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে আজকে এই পরিবেশনটা আপনাদের সামনে মেলে ধরার জন্য। ইলম হ্যায় হামে ঘাঁও কেসে দুখতে হ্যায়, ইয়াদে তকলিফ দেতি হ্যায়, পর জিন্দগি তো নেহি রুকতা না কোরা রহতা হ্যায়, তো ফির আপ ক্যুঁ? এক তোহফা ভেজ রহা হুঁ, কুছ রঙ ভেজনে কি গুস্তাখি কর রহা হুঁ। আখির রঙো কো ভি হসরত হোতি হ্যায় নই জিন্দগি কি দোবারা হসনে কি, ক্যা আপ ইনহে ইজাজত দেঙ্গে কুছ নয়ে সপনে দেখনে কি? সারাদিন কিছু না কিছু করতে থাকেন যে নারী, তার চেয়ে নিজের জন্য কিছু সময় প্রয়োজন
তা অনস্বীকার্য। আগে এই সময় যাপনের একটা উপায় ছিল গল্প কবিতা উপন্যাসের বই পড়া, তারপরে এসেছিল ম্যাটিনি শো, আর বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি। এই শব্দটা যবে থেকে ডিকশনারিতে জায়গা করে নিয়েছে না, সেই আগেকার দিনে যৌথ পরিবারে যে বিকেলবেলা উঠোনে বসে মা কাকিমা জেঠিমা পিসিমারা একসাথে বসে গল্প করতেন, সেটা তো ম্যাগাজিনের পাতায় ছবি হয়ে রয়েছে। আজকে নারীর সেই নিজের সময় সময় করে নিয়েছে টেলিভিশনের সময় বাঁধা ধারাবাহিকের সঙ্গে। কিন্তু এখানেই হয়েছে এক মহাগেরো, ধারাবাহিকে বিনোদনকে আরো বাড়িয়ে তোলার জন্য এমন এমন কিছু দৃশ্য কিছু গল্পকে ফুটিয়ে তোলা হচ্ছে না, যেটা হিতে বিপরীত ঘটছে। নারীর সম্মান বৃদ্ধির বদলে তাতে নারীর সম্মান হ্রাস পাচ্ছে, আত্মবিশ্বাস ভেঙে জন্ম নিচ্ছে হীনমন্যতা। আসুন না আজ নারী দিবসে এই প্রত্যাশাই করি, এর বিরুদ্ধে সোচ্চার হবে বহু বহু নারী কণ্ঠ, বদলাবে পরিস্থিতি।